নমস্কার বন্ধুরা, আমরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের পুকুর, এটা মানে পুকুর বলতে আমাদের মাঠের খাল। এই পাশে হচ্ছে আমাদের খাল, আর এটা হচ্ছে পুক্কেদের মানে পাপ্পু নান্টুদের খাল। এই যে আমরা পাতা জাল নিয়ে চলে এসেছি, নান্টু আর রাজীব, ওই যে আমাদের পাটা জাল। আমরা এখন জাল পাতবো, জাল পেতে মাছ ধরবো, সেই মাছটারে পোড়া খাবো। মানে পোড়া আমি খাবো না, এরা দুজন খাবে বলেছে। তো চলো তোমাদের মাছটা ধরি, ধরে তোমাদের দেখাচ্ছি আমাদের পুকুরে কি কি মাছ আছে আর কি কি মাছ পড়ে জালে। চলো কমেন্ট বক্সে জানাবেন আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন, একটু কমেন্ট বক্সে যদি জানাতেন ভালো হতো। তো বন্ধুরা, এই যে আমরা এই জাল পাড়ার জন্য চলে গেছে। আরে এই যে ই রয়েছে, ওই দেখ একটা মাছ বাঁধিছে। এ ভাই ওই যে মাছ বেঁধেছে, তেলাপিয়া মাছ বেঁধেছে। এ ও দেখতে পাবে না, আরে দেখ তারি, দেখেছিস রাজীব? আরে ধর বাবা, ওই যে মাছটা, এই জায়গাতে দেখা যাচ্ছে মাছ ভালো। আরে কি ফলে যার থাক, মাছ বেঁধে গেছে, দুটো মাছ বেঁধেছে নাকি, জালটা টানছিল। তাই দেখতে গেছে কি কি মাছ বেঁধেছে। তো আমাদের দেখাচ্ছি কি কি মাছ বেঁধেছে, দেখি জাল পাতার সাথে সাথে দুটো মাছ বেঁধে গেছে। কি মাছ বেঁধেছে রাজীব? কোথায় মাছ বেঁধেছে, কোথায় টানছে নাকি? বড় জাল, বড় মাছ, বড় ভেটকি নাকি? কোথায় মাছ বেঁধেছে? ওই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাছ বেঁধেছে। ওই যে বন্ধুরা দেখুন, জালে দুটো কোলা কোলা ট্যাংরা বেঁধে গেছে, কোলা কোলা ট্যাংরা। উড়িয়ে বাবা দেখি, সাবাস, কোলা কোলা পুরো দেশি ট্যাংরা বন্ধুরা, এরকম ট্যাংরা কোথাও পাবেন না। যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ট্যাংরা মাছের সাইজটা দেখি একটু রাজীব, উফ বাবা, 100 গ্রামের উপর হবে দুটো ট্যাংরা, 200 গ্রাম মানে দেশি ট্যাংরা একদম। আটটা কোথায়? এখানে বালতি দিচ্ছি, আমাদের এখানে মাছ প্রচুর। ওই যে মাছ বেঁধেছে রাজীব, কোথায় বলতো? ওই যে ওই যে জাল টানছে দেখছিস, ওই যে ওই সোজা। কোন দিকে নিয়ে যাবি? এ পুককে কিন্তু ভাই রাজীব ছাড়া দেবে, ও মাছটা ফেলে দেবে মনে হচ্ছে। কাটা ভাঙ, দেশি ট্যাংরা খেতে কেমন লাগবে? দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে একদম কোলা ট্যাংরা, একদম কোলা টাটকা ট্যাংরা। এই ট্যাংরার দাম, এই যে বন্ধুরা দুটো কোলা কোলা ট্যাংরা বেঁধেছে, একদম কোলা কোলা ট্যাংরা, একদম পুরো সাইজের ট্যাংরা।
সরকারি কাজ বলে একদম কোলা কোলা ট্যাংরা একদম কোলা এ রাজীব। তো বন্ধুরা আমরা যখন মাছ ধরছিলাম জালে শুধু সাপ বাজছিল, জল দৌড়ে সাপ আছে জলের একরকম সাপ, তার জন্য আমরা ভয়ে চলে এসেছি আর মাছ ধরতে পারিনি। তো তার জন্য আন্তরিকভাবে দুঃখিত, আমরা ভিডিওটা সম্পূর্ণ করতে পারিনি। চেষ্টা করব নেক্সট ভিডিওতে আপনাদের ভালোভাবে জিনিস উপহার দেওয়ার। সাথে থাকবেন, ততক্ষণে ধন্যবাদ।